সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আমার কালিম পাখি কিভাবে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা সূর্যের তাপ কিভাবে তারা শরীরকে কিভাবে শুকাচ্ছে কিভাবে, এখন কিন্তু ভিজে নাই, তারপরেও মানে এভাবে সূর্যের উপরে সূর্যকে, সূর্য পিছনে আর ওরা ওই দিকে ফিরে ডানাগুলো মেলে রাখছে। অনেক লোকে আমাকে প্রশ্ন করে, অনেক কমেন্টে বলে যে কালিম পাখি ছেড়ে দিলে উড়ে চলে যায়। আপনাদেরকে আজকে আমি আমার কালিম পাখি সম্বন্ধে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কালিম পাখি কোনো দিকে যায় না, কালিম পাখি পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে। আমার পিছনে পিছনে কীভাবে আসে, আমি ডাক দিলে কীভাবে আসে আপনাদেরকে দেখাবো আজকে। আয় আসো, আয় 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 হ্যাঁ হ্যাঁ আয় 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 দেখেন আমার তারা কীভাবে আমার হাতের কাছে চলে আসবে। আয় 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 আয়, এখন কিন্তু আমি খাবার দিই নাই, খাবার নিয়ে আসলে খাবারের জন্য তারা ইয়ে হবে। আয় আয়, এগুলো যারা ছোট থেকে পালতে পারেন তাও কোনো সমস্যা নাই, পোষ মানে নেবে। আমার সমস্যাটা হলো আমার এই যে বাড়ির চারিদিকে ধান, ধানে এখন তারা নেমে যায়, এই জন্য আমি তাদেরকে বেঁধে রাখি, কিছু নেটের ভিতরে বেঁধে রাখছি। আর কি অবস্থা, ধান কেন আনছ? ভাত দাও, ভাত এ আমার হাত থেকে খাবার খাইব। ধান এটা হলো, ধান খাও। আয় 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 আসো। আয়, আমি ডাক দিলে কীভাবে তারা ই করে সুর দেয়, আর আমি যেদিকে যাব ওইদিকে তো ফিসে ফিসে চলে যাবে ফুকুর টুকুরের ফাড়ে। আয় আয় আয়, সবচেয়ে বেশি ভাতের জন্য তারা দেব না। আয় আয় আসো। আসো, ডাকা ছাড়াও চলে যাবে আমার পিছিয়ে পিছিয়ে, এই যে পিছিয়ে পিছিয়ে চলে আসতেছে দৌড়ি। আসো আসো, এই যে হাতের থেকে খাচ্ছে, হাতের থেকে খাচ্ছে, যে এই যে খাচ্ছে, এই যে আমার হাত ফাঁকির গায়ের সাথে লাগতেছে, কিন্তু তারা উঠতেছেও না, কোনো দিকে যাচ্ছে না, কোনো দিকে যাবে না। এখানে আমি তাদেরকে নিয়ে আসলাম কোথায় দেখেন, একবার আমার পুকুরের পাশে, এই যে পুকুর, পুকুরের ঢালে নিয়ে আসলাম, এই যে পুকুরের ধারে। তারা কচুরি ফেনা বেশি পছন্দ করে, আমি আপনাদেরকে এখন দেখাবো কচুরি ফেনা তারা কীভাবে পছন্দ করে। খুব বেশি তাদের প্রিয় খাবার হয়েছে কচুরি ফেনা। ওই যে কলিম, তারা কিন্তু কচুরি ফেনা নিজে উঠে ফেলছে, আমি কচুরি ফেনা উঠাই দিব, কিন্তু নিজে নিজে মুখে উঠেছে পুকুর থেকে। আসো, আয় আয় আয়, দাঁড়ো দেখো, আসো, আয় আয় নাও, আয়
দাঁড়া খেবে না, যাও। এই যে সাঁতার কাটতেছে, সাঁতারও জানে। মূলত কালিম পাখির রোগ বেলায় বলতে অনেকজনে প্রশ্ন করে, রোগ বেলায় হয় খুবই কম। রোগ বেলায় বলতে বেশিরভাগ আপনার অন্য কোনো ওষুধ খাওয়াতে হবে না, শুধু ড্যানামাইসিন ট্যাবলেট একটু ভাঙিয়া খাওয়া দিলে হবে। তাও যদি সোনা পায়খানা টাইখানা করে মাঝে মধ্যে, সব সময় না, হঠাৎ করে মাঝে মধ্যে সমস্যাটা হয়।